বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সপ্তমে পা সোনামুড়ার প্রথম বৈদ্যুতিন সংবাদ মাধ্যম খবর ত্রিপুরা ষষ্ঠ বছর অতিক্রম করে সপ্তমে পা দিল। সোনামুড়াবাসী সহ রাজ্যবাসী সহ সকলকে শুভেচ্ছা কর্তৃপক্ষের। দুঃসাহসিক পদক্ষেপ কি হবে, আদৌ কি তা বাস্তবে রূপ দেওয়া যাবে, সবই ছিল কল্পনা। তারপর 31 জুলাই 2012 সাল প্রথম খবর সম্প্রচার শুরু হয় খবর ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ চ্যানেলের। অনেক দুর্গম যাত্রাকে সুগম করে এগিয়ে চলা, পরপর 6টি বর্ষ শেষ করে অবশেষে সপ্তমে পা দিল সোনামুড়ার প্রথম বৈদ্যুতিন খবরের মাধ্যম খবর ত্রিপুরা। আজ দাঁড়িয়েছে সপ্তম বর্ষে। চ্যানেলের সিওবি স্বপন চক্রবর্তী বলেন, সোনামুড়ার জনপ্রিয় চ্যানেল খবর ত্রিপুরা আমরা সপ্তমে পা দিতে চলেছি। 31 জুলাই এটার জন্ম হয়, সেই অনুযায়ী সপ্তমে আমরা পা দিচ্ছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী আমরা এই 7 বছরের মধ্যে রাজ্যের সব প্রায় সবকটা জেলাতেই আমাদের আমাদের যে প্রোগ্রাম সবাই দেখতে পায় এবং আমাদের চ্যানেল জনপ্রিয় আছে এবং অধিকাংশ মহকুমায় রাজ্যের আমাদের এই চ্যানেল সবাই দেখতে পারে। খবর ত্রিপুরার জনপ্রিয়তা অনেক বেড়েছে, ফিডব্যাকও পাওয়া যাচ্ছে এবং বিশেষত ত্রিপুরার যারা মধ্যপ্রাচ্যে কাজ করে তারা তাদের কাছে খবর ত্রিপুরা জনপ্রিয়। ওয়েবের মাধ্যমে এগুলি তারা দেখে এবং তার যে প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে, অনুষ্ঠানের ক্ষেত্রে মতামত পাওয়া যাচ্ছে, এতে আমরা খুব আপ্লুত। কারণ বিদেশের মাটিতেও আমাদের চ্যানেল দেখতে পাচ্ছে, সেজন্য আমরা গর্বিত। আর এছাড়া আমাদের বিভিন্ন সামাজিক এবং পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতে আমরা ছাপ রেখে থাকি। এবারও আমরা তিনি আরও বলেন, আমাদের যে শারদ উৎসব আসছে, শারদ উৎসবে আমরা আরও বেশি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্যান্ডেলগুলিকে যুক্ত করে আরও কতটা ছড়িয়ে দেওয়া যায় এটা একটা পরিকল্পনা আগে থেকেই আমরা নিয়েছি। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও আমাদের অংশগ্রহণ আগের মতোই থাকবে। সোনামুড়াবাসীর আকুণ্ঠ সমর্থন থাকায় এই চ্যানেল এতটুকু এগিয়ে আসতে পেরেছে এবং বিজ্ঞাপনদাতা শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং বিভিন্নভাবে খবর ত্রিপুরাকে এ পর্যন্ত যারা সহযোগিতা করে এসেছেন তাদেরকে আজকে দিন আবার ধন্যবাদ জানাই এবং খবর ত্রিপুরা প্রত্যেকের পাশে থাকবে নিরপেক্ষভাবে নিরলসভাবে। বহু চড়াই উতরাই পেরিয়ে খবর ত্রিপুরা সপ্তমে পা দিল। বিগত বছরগুলোতে খবর ত্রিপুরা ওয়েবের মাধ্যমে ছড়িয়ে যায় রাজ্য দেশে তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। জনপ্রিয়তার এক শিখণ্ডে দাঁড়িয়ে খবর ত্রিপুরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে বৃহৎ আঙ্গিনায় নানাবিধ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে নিয়ে পথ চলার অঙ্গীকারবদ্ধ। খবর ত্রিপুরার কর্ণধার আজ সপ্তম বর্ষে পদার্পণে স্মরণ করছে যারা খবর ত্রিপুরাকে সংবাদ জগতের এ জায়গায় ঠাঁই করে দিয়েছে, সে সকল কর্মী থেকে শুভবুদ্ধি সম্পূর্ণ গুণীজনদের। খবর ত্রিপুরা বাস্তবনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়বদ্ধ, আগামী দিনে সকলের পরামর্শ ও উপদেশ নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে এটাই আশা খবর ত্রিপুরা পরিবারের। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। 31 জুলাই 2012 সাল গুটি গুটি পায়ে এগিয়ে খবর ত্রিপুরা আজ সপ্তম বর্ষে। লেখক, বুদ্ধিজীবী, প্রশাসন, ব্যবসায়ী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কে কি বলছেন দেখে নেব এক নজরে। সপ্তমে পা দিল সোনামুড়ার প্রথম বৈদ্যুতিন চ্যানেল খবর ত্রিপুরা। 31 জুলাই 2012 সালে এই প্রান্তিক শহর সোনামুড়ায় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ খবর ত্রিপুরা। প্রথম সংবাদ ওই দিনেই প্রচারিত হয়েছিল, ত্রুটি ছিল অনেক, পাশাপাশি সাজানোও ছিল। সকলের আশীর্বাদ নিয়ে একে একে মাইলস্টোন করতে শুরু করে এই খবর ত্রিপুরা। সকলের আশীর্বাদ ও পরামর্শ পাথেয় করে খবর ত্রিপুরা দাঁড়িয়েছে সপ্তমে। যদিও অনেক বাধা বিপত্তি অতিক্রম করে 6টি বছর পেরিয়েছিল এই খবর ত্রিপুরার মাধ্যমে। সোনামুড়া সহ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী, শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে খবর ত্রিপুরা আজ সপ্তম বর্ষে পদার্পণ। সমাজের বুদ্ধিজীবী থেকে সাংবাদিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশাসনিক কর্তারা কি বলেছেন দেখা নেওয়া যাক এক নজরে। 6 বছর পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করল খবর ত্রিপুরা। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ের মধ্যে মানুষের সমস্যা, জীবনের রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন বিষয়ে
রাজ্যের এবং আমাদের মহকুমার খবর পরিবেশন করে এবং বিশেষ সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে তাদের উত্থাপিত যে খবর সেই খবরগুলি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে প্রশাসনের ক্ষেত্রেও। তাদের খবরের ভিত্তিতে প্রশাসন বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছে যা মানুষের জীবনে বা আমাদের সমাজের মধ্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে, তার জন্য ধন্যবাদ। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে অনেক রকম ধারণা মানুষের আছে এবং নানান রকমভাবে খবর উঠে যে এই সমস্ত জায়গাগুলির কোনো কোনো জায়গায় সেখানে পেইড নিউজ করা হয় যেগুলি মানুষের স্বার্থে না, যেগুলি সমাজকে কলুষিত করে, দেশকে কলুষিত করে। এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও খবর ত্রিপুরা অত্যন্ত নির্ভীকভাবে, নিরলসভাবে, সুন্দরভাবে যে তাদের কাজ সেটা করে গেছে, তার জন্য তাদের ধন্যবাদ। এবং যেভাবে তারা চলেছে আগামী দিনও আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের সম্প্রীতি, একতা, অখণ্ডতার জন্য নিরবিচ্ছিন্নভাবে তারা সংবাদ পরিবেশন করবেন, এই আশা আমরা রাখছি এবং তার উন্নতি কামনা করছি। খবর ত্রিপুরার সর্বসম্মতি চলবে সে সেই উদ্দেশ্যে সর্বস্বরে খবর ত্রিপুরার যে কর্মসূচি সোনামুড়ার ধর্মনিরপেক্ষ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো দলকে সমর্থন না করে সরাসরি সেখানে নিরপেক্ষ সংবাদপত্র চালিয়েছে খবর ত্রিপুরা, তার জন্য আমি খবর ত্রিপুরার যারা রিপোর্টার এবং যারা সেখানে খবর ত্রিপুরা পরিচালনা করছেন তাদের চিফ এডিটর প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং আমার বিশ্বাস এই সোনামুড়াতে খবর ত্রিপুরা যেভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তুলে সোনামুড়া বিভাগকে তুলে ধরার জন্য প্রচেষ্টা করছে সেভাবে যদি আগামী দিনও করে তাহলে সোনামুড়ার উন্নয়নের ক্ষেত্রে এবং সোনামুড়ার ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে এবং সোনামুড়া বিশেষ করে সীমান্ত অঞ্চলের মানুষ বসবাস করে প্রায় তিন দিকেই সোনামুড়ার বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মানুষের সমস্যা বা অন্যদিকের সমস্যাও যেমন রয়েছে সীমান্ত অঞ্চলের দৈনন্দিন সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার খবর ত্রিপুরা যেভাবে খবর করা যাচ্ছে আগামী দিন সেখানে কোনো দলকে বা কাছে যে বিগত দিন যেভাবে দলকে সমর্থন না করে নিরপেক্ষভাবে সংবাদপত্র পরিচালনা করেছে আগামী দিনও করবে। এবং বিশেষ করে আমার একটা দৃষ্টিকোণ থাকবে সোনামুড়া বিভাগের উন্নয়নের ক্ষেত্রে সমস্ত দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে খবর ত্রিপুরা আগামী দিনে সেখানে খবর চালিয়ে যাবে এবং সোনামুড়ার সংবাদপত্র এবং খবর ত্রিপুরা যেটা চালাচ্ছে এটা তো সাংবিধানিক সেখানে চতুর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ যেখানে দুর্বল হয়ে যায় সেখানে দেশে সঠিক দৃষ্টিকোণ চলতে পারে না, সেখানে সঠিক প্রশাসন চলে না, সেখানে সঠিকভাবে যেমন দেশ চলে না, রাজ্য চলে না, তেমনইভাবে সমাজও চলে না। সেই কারণেই চতুর্থ স্তম্ভকে ভারতবর্ষে সাংবিধানিকভাবে অধিকার দিয়েছে, সেখানে সেই কারণে কোনো কিছুকে ভয় না করে আগামী দিন খবর ত্রিপুরা এগিয়ে যাবে সে আশা আমি রেখে সে ধন্যবাদের সহিত আবার এই ট্রেডকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা সেখানে যারা প্রতিনিধি সংবাদ প্রতিনিধি সহ যারা সেখানে টাইপিস্ট রয়েছে তারা সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন যেন এটা আরও সুদৃঢ়ভাবে করি। খবর ত্রিপুরার কর্তৃপক্ষ এবং সমস্ত স্টাফ নিরলস পরিশ্রম করে ছয় বছর অতিক্রান্ত করে সপ্তম বর্ষে পা দিয়েছে। আমি সবাইকে শুভেচ্ছা, ব্যক্তিগতভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবেও আমি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ছয় বছর বিগত নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে নিরপেক্ষ সংবাদ আমাদের সোনামুড়া মহকুমাবাসীকে শোনাবার জন্য আমি ধন্যবাদও জ্ঞাপন করছি। পাশাপাশি যেহেতু নতুন একটা সরকার এসেছে সেই সরকার বিভিন্ন কর্মযজ্ঞ হাতে নিচ্ছে,
আমি চাইব যাতে সরকারের পক্ষে এবং বিপক্ষে দুটোই নিষ্ঠার সাথে পালন করে আমাদেরকে হাত ধরিয়ে দেওয়া, গুগু ধরিয়ে দেওয়া, যাতে আমরা সংশোধন হতে পারি, জনকল্যাণমুখী কাজগুলো যাতে বেশি করে আরও বেশি করে প্রচারিত হয় সেই আশা এবং আমিটা রেখে সপ্তম বর্ষ পদার্পণের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এই খবর ত্রিপুরার কর্তৃপক্ষ এবং সমস্ত স্টাফদেরকে। আমি নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জেনে খুশি হবেন আমাদের আপনাদের সবার প্রত্যেকেরই প্রিয় চ্যানেল, লোকাল চ্যানেল খবর ত্রিপুরা। ছ বছর আজকে শেষ হচ্ছে, কালকে সে সাথে পা দেবে। তো আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আশা করি খবর ত্রিপুরা আরও অনেক বেশি দূর, অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের সুখে দুঃখে সাথে হবে, এটাই আমি কামনা করি। 31 জুলাই খবর ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া, সেটা 6 বছর পূর্ণ হবে, 7 বছরের মাথায় পড়বে। এই যে খবর ত্রিপুরা চ্যানেল, এটা সত্যনিষ্ঠা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন, যেমন বিভিন্ন সম্প্রদায়গ্রস্ত ত্রিপুরা যে মানুষের, যেখানে মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, সেখানে গিয়ে খবর ত্রিপুরা পৌঁছে এবং খবর ত্রিপুরার ফলে সারা ত্রিপুরা যে সোনামুড়া সাব ডিভিশনে মানুষের একটা আত্মবিশ্বাস জেগেছে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মানুষের যখন নির্যাতিত বিপদগ্রস্ত হয়ে থাকে, মানুষের কথা বলা সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা যায় এবং খবর ত্রিপুরা যেভাবে চলছে আমরা আশীর্বাদ করছি ভবিষ্যৎ আরও ভালো যাবে। এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত, অপহৃত, যেভাবে মানুষের পাশে গিয়ে এবং গ্রাম পাহাড়ের থেকে শুরু করে শহর শহরতলি থেকে শুরু করে যেখানে অন্যায়, যেখানে লাঞ্ছনার, যেখানে বঞ্চিত, যেখানে অসহায় মানুষের কান্নার দূরীভূত করার জন্য খবর ত্রিপুরা সারা ত্রিপুরা যে সুনামপুরা বিভিন্ন প্রান্তে চষে বেড়ায়। আমরা চাই আগামী দিনে আরও আরও বেশি মানুষের পাশে থেকে এবং সামনের দিকে অগ্রসর হবেন, সেটাই কামনা করি। আমরা খবর ত্রিপুরা নামকে যে নিউজ চ্যানেল হ্যাঁ পিছলে 6 সাল সে ইহা নিউজ এরিয়া মে কাম করতে হ্যাঁ আর অচ্ছি তরফ নিউজ তরফ জো জো নিউজ সাব ডিভিশন মে হতা হ্যাঁ খবর লোককে লেকে যানে মে অচ্ছি তরফ কাম কর রে। তো কল 31 জুলাই কো 6 সাল খবর ত্রিপুরা কা হো রা ইসি বক্ত মে মেরা হার্দিক অভিনন্দন আর অল দ্য বেস্ট ফর দ্য খবর ত্রিপুরা অ্যান্ড আপা ই জো এথিক্স টু জো নিউজ চ্যানেল কা হর টাইম রখে রাখনা হ্যাঁ নিউজ চ্যানেল অলওয়েজ ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তো আপা এ ডেমোক্রেসি আর এ শাসন চালানেকে লিয়ে এক ইম্পর্টেন্ট এক দায়িত্ব হ্যাঁ তো উসকো নিভানা আপনার জিম্মেদারি হ্যাঁ মেরে তরফ সে হার্দিক অভিনন্দন জানাই সবাইকে। নমস্কার, জানাই হার্দিক অভিনন্দন ওদের 7th অ্যানিভার্সারির জন্য এবং এখন বর্তমানে 3টে সাব ডিভিশনে আছে, ওরা বেশ ট্রান্সপারেন্ট নিউজ করে, ওদের পুরো টিমকে আমি জানাই অল দ্য বেস্ট ফর ফিউচার প্রসপেক্টস। বৈদ্যুতিক চ্যানেলকে 6 বছর পূর্ণ হয়েছে এবং 7 বছরে পদার্পণ করছেন, তার জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে ও আমরা যেটা লক্ষ্য করেছি, সত্যনিষ্ঠার সহিত তার খবর খবর সেখানে পরিবেশন করা, তৎসঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যে পরিবেশন করে আসছেন আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি পাবে সেটা আমরা আশা করছি। এই চ্যানেলকে সেখানে পরিবেশন করার ক্ষেত্রে যেই সকল কর্মীরা সেখানে অক্লান্ত পরিশ্রম করছেন, যার মধ্য দিয়ে সারা রাজ্যের মধ্যেই এই চ্যানেলের একটা ভালো মানে প্রশংসার দাবি রাখে, কাজে তার জন্য এই খবর ত্রিপুরা চ্যানেলের যে সকল কর্মীরা তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সোনামুড়ার লোকাল যে চ্যানেলটা খবর ত্রিপুরা আজকে 6 বছর গিয়ে আছে, 7 বছরের পড়লো, সাকসেসফুলি বলতে হবে। এবং সোনামুড়া মানুষের সমস্ত দিক থেকে
যে কৃষ্টি সংস্কৃতি দুস্থ এবং নিষ্পেষিত নিপীড়িত বিভিন্নভাবে যারা আজকে খবর এখানে পরিবেশন হচ্ছে সত্যিই সেটা প্রশংসনীয়। আরও সুষ্ঠু সুন্দরভাবে যাতে সমগ্র শ্রেণীর মানুষের ব্যথা বেদনা দুঃখ আনন্দ সমস্ত কিছু যাতে এই চ্যানেলের মাধ্যমে পরিস্ফুট হতে পারে সেটাই আমার আগামী দিনে কামনা থাকে। সোনামুরাতে যখন উদ্বোধন হয় তখন থেকে আমরাও সহযোগিতা করেছি, সোনামুরার মানুষ সহযোগিতা করেছে, আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা নিউজ সোনামুরার আম জনতার স্বার্থে এবং সোনামুরার বাসীর স্বার্থে উন্নয়নের স্বার্থে উন্নয়নের পক্ষে আপনারা সবসময় ছিলেন এবং আজকে 7 বছরের মানে পদার্পণ হয়েছে। আমরা আশা করি এই চ্যানেলটা আরও উন্নতি হোক, আগামী দিন আরও মানুষের দুঃখের বেদনার কথা এই সমাজে তুলে ধরুক, সরকারের সামনে তুলে ধরুক, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করুক আর করবে সেটাও আমরা আশা করি এবং যতদিন কাজ করেছে আমরা সোনামুরাবাসীর পক্ষ থেকে এবং আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেক্রেটারি হিসাবে এই চ্যানেলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে যে নিউজ চ্যানেলে পরিবেশন করেছেন সেটা আমরা এই সোনামুরাবাসী আনন্দিত খুশি এবং আগামী দিন আশা করব আরও উন্নত উন্নয়নমূলক এবং সমাজে যাতে সমাজ গঠন করতে গিয়ে যা যা করার প্রয়োজন হয় আপনারা করবেন সেটা আমরা আশা করব। খবর ত্রিপুরার দীর্ঘায়ু আমরা কামনা করতেছি, তারা 7 বছর পূর্ণ হয়েছে তাদের অভিনন্দন জানাইতেছি। সোনামুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উত্তম কুমার স্যার, এতে কোনো রকম কিছু না বলার কিছু নেই। সাধারণ মানুষের কাজে এরা যখন যা সুন্দর হয় সবটাই তারা করে আর আমরা আশা করি আগামী দিন আরও সুন্দর পরিষেবা পাব সেই আশাই তাদের কাছে আমরা আশা করি। ত্রিপুরার সোনামুরা খবর ত্রিপুরার যে চ্যানেল ওই চ্যানেল 6 বছর আগামী 31 জুলাই এই 6 বছর পূর্ণ কাজে এই এই নিউজের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য কি এখন পুরো ভারতবর্ষে এর চাহিদা বা চারিদিক দিয়ে চাহিদা বাড়ছে আর আমাদের বিশেষ করে সবারই একটা আকর্ষণ খবর ত্রিপুরার দেখার যে প্রবণতা মানুষের ভিতরে এখন দেখা যায় যে আজ আঠে বাজারে বা মাঠে যেখানেই যাই সবাই একটু খবর ত্রিপুরা খবরটা দেখে আসি এই যে প্রবণতা মানুষের ভিতরে দেখা যায় তাই আগামীতে যেহেতু আরও ভালো পরিবেশন করতে পারে খবর ত্রিপুরা প্রত্যাশা রাখি। যে খবর ত্রিপুরা সোনামুরার মধ্যে মিডিয়া এবং সেই মিডিয়া সোনামুরার প্রতি পাশাপাশি সারা ত্রিপুরার মধ্যে যেভাবে জাগরণ মানুষের পাশে যেভাবে খবর ত্রিপুরা যে মিডিয়াটা মানুষের পাশে যেভাবে যে 6 বৎসর অতিক্রান্ত হলো এবং প্রতিটা মানুষের পাশে প্রতিটা সমাজের পাশে প্রতিটা রাজনৈতিক দল পাশাপাশি উন্নয়ন সোনামুরার মধ্যে পাশাপাশি সারা ত্রিপুরার মধ্যে কোথায় কোন উন্নতির ছোঁয়া কোন কোথায় উন্নয়নের ছোঁয়া কোন গ্রামটা অনুন্নয়নের ছোঁয়া থেকে দূরে সে সম্পর্কে যে পারিপার্শ্বিক যে চিত্র সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এমনকি সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে তুলে ধরেছে তার জন্য খবর ত্রিপুরা তাকে অত্যন্ত অভিনন্দন এবং আমি মনে করি আগামী দিন শুধু সোনামুরা যেহেতু এটা একটা সোনামুরার একটা নিউজ চ্যানেল তাই সোনামুরার একটা অর্থনৈতিক করিডোর সোনামুরা বাজার তো সোনামুরা বাজার কীভাবে উন্নয়নের পথে এগোবে তার যেই পরিমাপ এবং পরিকল্পনা আগামী দিন আমি আশা রাখি যে সোনামুরার পারিপার্শ্বিক চিত্র এবং সোনামুরা শহরের যে ঐতিহাসিক এই সোনামুরার যে 300 বছরের পুরানো যে সোনামুরার যে ঐতিহাসিক যে বাজার সে বাজারটুকু যাতে আগামী দিন বিলীন হয়ে না যায় তার জন্য যেন যত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ আমি আশা রাখব খবর ত্রিপুরা মিডিয়ার কাছে। পাশাপাশি আমি তাও দাবি রাখব যে সারা সোনামুরার পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এমনকি সারা ভারতবর্ষের কিভাবে উন্নয়নের পথে এগোয় কিভাবে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে পরিকল্পনায় রূপান্তরিত হয়
তার জন্য আশা এবং অভিনন্দন ও আগাম শুভেচ্ছা রেখে আমি সপ্তম বর্ষের দিকে যেন সেই শুভেচ্ছা বার্তা এবং খবর ত্রিপুরা চ্যানেলটুকু যাতে আরও মানুষের কাছে আরও কীভাবে প্রভাবিত করা হয় সেই আগাম শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে। ওই মিডিয়ার যারা খবর তৈরি করে তাদের নিরাপত্তা কামনা করে আমি ঈশ্বরের কাছে হাজারো কামনা করি, খবর তৈরি করতে যেন কোনো বাধা বিঘ্নিত যাতে না হয় সে আশা আকাঙ্ক্ষা আমি সবসময় রাখি। যিনি দেখি এটা একটা আমাদের জনপ্রিয় চ্যানেল, একটা খবরের চ্যানেল জনপ্রিয়, আমরা খুবই ভালো লাগে আমাদের চ্যানেলটা। সে খবর ত্রিপুরা ছয় থেকে সাত বছরে পা দিতেছে, তাই আমরা খবর ত্রিপুরার প্রত্যেক স্টাফকে আমরা শুভেচ্ছা জানাই বাজারের তরফ থেকে, আমাদের তরফ থেকে বিশেষ করে। ওরা যাতে আগামী দিনে আরও ডেভেলপ করতে পারে, খবরটাকে আরও বিস্তারিতভাবে প্রচারিত করতে পারে, এটা আমার আবেদন রইল। ত্রিপুরার খবর এবং সাধারণ মানুষের খবর খুব ভালো দেখাচ্ছে। সুনামুরারবাসীর যে দুঃখ দুর্দশা আছে সবসময় খবর ত্রিপুরার পাশে থাকে, আমাদের সব খবর আমাদের থেকে নেয়, আমাদের সাথে যোগাযোগ রাখে। এই খবর ত্রিপুরা আমরা দেখি, সব সুন্দর খবর পরিবেশন করে খবর ত্রিপুরাই। এটাই আমাদের চাইদিন সাত বছর যখন হয়েছে আরও অনেক দিন খবর ত্রিপুরা খবর দেখাক যখন আমরা দেখতে পাই, এটাই আমাদের খবর ত্রিপুরার কাছে আশা। আবারও নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের জন্য সুখবর, আপনাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছ, মাছের চারাপোনা ও রেনু নিয়ে হাজির অলঙ্গ ফিশ প্রোডাকশন সেন্টার। এখানে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন ধরনের মাছের রেনু উৎপাদন ও প্যাকিং করা হয়। তাছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের যেমন কাতল, রুই, পাবদা, মৃগেল, ভাটা, পিকাপ, পুঁটি, কাসকপ, সিলভার ইত্যাদি মাছ ও চারাপোনা চাষ করা হয় এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন অলঙ্গ ফিশ প্রোডাকশন সেন্টারে। প্রজন্মে অসীম সরকার ও বাবুল দাস, স্থান বাড়াকমোড়া ক্যাম্পতলি সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কপ কপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কপ কপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। ২৪ ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও ২৪টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার, তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিবরম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম, তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন ১০-25% অফ দি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। বিরতির পর আবারও স্বাগত। মঙ্গলবার খোয়াইয়ের অফিস টিলায় খোয়াই জেলা দায়রা আদালতের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রস্তোগি। আজ বিকেলে খোয়াইয়ের অফিস টিলায় খোয়াই জেলা দায়রা আদালতের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রস্তোগি, তাছাড়া রাজ্যের উচ্চ আদালতের বিচারক সুভাষিনী তারাপাত্র, অরিন্দম লোধ, জেলা ও দায়রা আদালতের নবনিযুক্ত বিচারক গৌতম সরকার সহ অন্যান্যরা ছিলেন। আদালতের উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, আইন সর্বদাই আইনের পথে চলে। খোয়াই জেলা আদালত শুরু হবার ফলে খোয়াই জনগণের উপকার হবে
রাজ্যের প্রতিটি জেলায় জেলা আদালত করার অনুমতি রাজ্য সরকার দেওয়ায় প্রধান বিচারপতি রাজ্য সরকারকে অভিনন্দন জানান। त्रिपुरा का जायजा लिया, घूमा, सभी डिस्ट्रिक्ट में गया, जुडिशियल ऑफिसर से मिला, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से मिला, बार के मेंबर से मिला और जनता से भी मिला। मैं आपसे कहना ही चाहूंगा कि मैंने बहुत कुछ सीखा और बहुत कुछ मुझे जानने का मौका मिला कि एक व्यक्ति आपके बारे में, समाज के बारे में, जुडिशियल वर्किंग के बारे में क्या सोचता है, क्या समझता है, क्या आपसे अपेक्षा रखता है। जैसे ही मैंने आने के बाद, इससे आने वाले समय में आपको जल्द न्याय मिल पाएगा, ऐसी मैं आशा करता हूँ। और मेरे जुडिशियल ऑफिसर से, डिस्ट्रिक्ट जज साहिबान से और दूसरे जुडिशियल ऑफिसर से ये रिक्वेस्ट करूँगा कि आप यहाँ के लोकल रेजिडेंट्स को, जो कोई डिस्ट्रिक्ट के रहने वाले हैं, उनकी प्रॉब्लम्स को समझें, उनके ग्रीवेंस को नोटिस करें और उनके पेंडिंग मैटर जो कोर्ट में है उन्हें जल्द से जल्द निपटाने की कार्रवाई करें। ये आपसे अपेक्षा की जाती है। और ये जो आज यहाँ जितने समाज के लोग बैठे हुए हैं वो इसी अपेक्षा के साथ आए हैं कि हम जब भी न्याय प्रणाली पे अपनी दस्तक दें हमें जल्द से जल्द न्याय मिलना चाहिए। और ये तभी संभव है जब हम लिटिगेंट को। বিরোধী দলের কর্মীদের উপর হামলা বন্ধ ও রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগরতলার আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করেছে সিপিএম। আগরতলার আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করেছেন সিপিএম দলের নেতাকর্মীরা। বিরোধী দলের কর্মীদের উপর হামলা বন্ধ ও রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে এই কার্যালয় ঘেরাও করেন তারা। এই সময় নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্লেকার্ড হাতে নিয়ে ডিজি কার্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সাবেক মন্ত্রী মানিক দে, নারী নেত্রী কৃষ্ণা দক্ষিত, DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। পরে কমিটির পবিত্র কর, সাবেক মন্ত্রী মানিক দে, কৃষ্ণা দক্ষিত সহ কয়েকজন নেতা ডিজি এ কে শুক্লার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় পবিত্র কর সাংবাদিকদের জানান ডিজি এ কে শুক্লা বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস করেছেন। সিপিএম এর পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে আমরা দেখা করেছি। আমরা পরশু দিনে ওনার কাছে সময় চেয়েছিলাম যে গতকাল যেন সময় দেওয়া হয়, উনি গতকাল কোনো সময় দেননি। তারপরে বাধ্য হয়ে আমরা আজকে এখানে ধর্ণা দিয়েছিলাম, তারপরে উনি এসছেন। ওনার সঙ্গে কথা হয়েছে, অন্যান্য পুলিশ অফিসাররাও ছিলেন। আমরা যেটা বলেছি যে প্রথম থেকে আমরা বলে আসছি, আফটার চেঞ্জ অফ গভর্নমেন্ট গত 3rd March বিকেল থেকে বলা যায় যে এখানে যে রুল অফ ল, আইনের শাসন সেটা নেই, দ্যাট হ্যাজ বিন রিপ্লেস বাই ফ্যাসিস্টিক রুল। হ্যাঁ, ব্যাপকভাবে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ চলছে, আমাদের অফিসগুলোর উপরে আক্রমণ চলছে। হ্যাঁ, আমাদের যে মিনিমাম যে ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল রাইট আছে, একটা রিকগনাইজ অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টি হিসাবে, সেগুলো এক্সারসাইজ করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত আমাদের 4টা মেইন অফিস আমরা খুলতে পারছি না, জিরানিয়া, শান্তিরবাজার, কমলপুরের মানিক ভাণ্ডার, এদিকে বিশ্রামগঞ্জের আমাদের যে ডিস্ট্রিক্ট অফিস সেগুলো খুলতে পারছি না। সেগুলো সেখানে রেগুলার এখানে হামলা হুজুতি হচ্ছে, সাবডিভিশনগুলোর মধ্যে খোয়াইতে চলছে, তেলিয়ামড়াতে চলছে, আমাদের ইভেন অফিসের ভেতরে ইনডোর অ্যাক্টিভিটি সেগুলো পর্যন্ত চালাতে বাধা দেওয়া হচ্ছে। 4 আমাদের মার্ডার হয়েছে, এখন পর্যন্ত 1 আসামিও গ্রেপ্তার হয়নি। তারপর এখানে যে লিঞ্চিং হলো, মব লিঞ্চিং হলো মুড়াবাড়িতে, এটা আমাদের
ইয়ের আমাদের রাজ্যের বাইরের একজন পুত্র ব্যবসায়ী, সেক্ষেত্রেও এখন পর্যন্ত কোনো রকম গ্রেপ্তার নেই। মহিলাদের উপর অত্যাচার চলছে, হ্যাঁ, সেগুলোর স্পেসিফিক কেস দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেই। এমনকি দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যে আমাদের মিছিল মিটিংয়ের জন্য অনুমতি নিয়ে দেওয়ার পরে সেগুলো আবার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো এতে এটা কি দেখা যাচ্ছে যে এখানে যে গণতান্ত্রিক যে পরিবেশ, সে পরিবেশ বলতে এখানে কিছু নেই। আমরা সেটা বলেছি যে পুলিশ ফোর্স সেটা নিউট্রালি কাজ করবে, উনি হেড অফ দি পুলিশ ফোর্স, তার কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি যে পুলিশ এখানে নিরপেক্ষভাবে কাজ করুক এবং এখানে যে আইনের শাসন সেটা প্রতিষ্ঠিত করুক। এখানে সব ক্ষেত্রে যতগুলো আক্রমণ হচ্ছে, সে আক্রমণে এমন অবস্থা যে তাদের পক্ষে আক্রান্তরা, তাদের পক্ষে এফআইআর করা সম্ভব না, কারণ তাদেরকে বলাই হচ্ছে যে যদি পুলিশে যাও তাহলে পরে আর থাকতেই পারবে না, খুন করা হবে, এই সমস্ত বলা হচ্ছে। এতগুলো কয়েক হাজার মানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভকে পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, ভিলেজ কমিটিতে, তারপরে পরিষদে, নগর পঞ্চায়েতে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এগুলো এখানে বাই ইলেকশন করা হচ্ছে। তো এগুলো কি যে এখানে যে আইনের খবরপুরা গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে আগরতলা রেল স্টেশন থেকে আবারও 150 কেজি গাঁজা উদ্ধার করলো জিআরপি জওয়ানরা। ফের আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার করলো জিআরপি জওয়ানরা। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে জিআরপি জওয়ানরা রেল স্টেশনে অভিযান শুরু করে। অভিযানে রেল স্টেশন চত্বর থেকে গাঁজা উদ্ধার করে জিআরপি জওয়ানরা। জিআরপি জওয়ানরা জানায় প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায় বহিরাজ্যে প্রচারের উদ্দেশ্যেই এই প্যাকেটবন্দি গাঁজাগুলি রেল স্টেশনে আনা হয়েছে বলে অনুমান। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে জিআরপি জওয়ানরা প্ল্যাটফর্মে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে বেশ কয়েকটি সন্দেহজনক ব্যাগ পদে থাকতে দেখে জিআরপি জওয়ানরা সন্দেহ হয় এবং সাথে সাথে তারা ওই ব্যাগগুলিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে দেখতে পায় ওই ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা। সাথে সাথে তারা গাঁজা ভর্তি প্যাকেটগুলিকে আটক করে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রাত্রিবেলা নাইট ডিউটির সময় কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কথা, 4:30 4:30 দিকে কিছুটা জেনারেল কোচের কম্পার্টমেন্টের মধ্যে প্যাসেঞ্জারের সঙ্গে ব্যাগগুলি আসলো, কিছু বাথরুমের মধ্যে, কিছু ইয়ের মধ্যে, স্টাফেরাও গেছে, খেয়ে সেটা দেখলে খবর দিলাম, নিয়ে গেলাম, দিয়ে সেটা পুরো ব্যাগগুলি ইয়ে করেছে। টোটাল কত কেজি রয়েছে? প্রায় 150 কেজি হবে। বাজার মূল্য আনুমানিক? আনুমানিক কত প্যাকেট আছে? আমরা তো এমনি দেখা 6,000 টাকা কিলো পার কিলো। কতটা প্যাকেট এবং কতটা ব্যাগ? 80 প্যাকেট আছে টোটাল। আর ব্যাগ কত রয়েছিল? ব্যাগ 60টা। সঙ্গী কাউকে পাওয়া গেছে? না, কাউকে তো কেউ তো স্বীকার করেনি। জেনারেল কম্পার্টমেন্ট ছিল, অনেক মানে লোক ছিল। কোনখান থেকে কোনখানে যেতে ছিল ট্রেনটা? হ্যাঁ, ট্রেনটা কোথায়? কাঞ্চনজঙ্ঘা টু শিয়ালদা যাওয়ার জন্য। নেশা বিরোধী অভিযানে নেমে বড় ধরনের সাফল্য পেল কলমচড়া থানা পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী। উদ্ধার করে 686 কেজি গাঁজা ও 2 কেজি গাঁজার বীজ। পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হলো সোনামুড়া মহকুমার বক্সনগরের উত্তর কলমচড়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর 4 নং ওয়ার্ডের হরমুজালির ছেলে রহিম মিয়ার ঘর থেকে। গোপন খবরের ভিত্তিতে এই বাড়ি থেকে 686 কেজি গাঁজা, 2 কেজি গাঁজার বীজ উদ্ধার করে কলমচড়া থানার পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী। অভিযানে ছিল ওসি রাজীব সাহা, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ সাহা, 74 নং বিএসএফের কমান্ড্যান্ট অরুণ কুমার সহ অনেকে। জনৈক ব্যক্তি রহিম মিয়ার বাড়ি থেকে বাংলাদেশে পাচার উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। অভিনব কায়দায় মহকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় চলছে পাচার বাণিজ্য। এই 686 কেজি গাঁজার বাজার মূল্য 16 লক্ষ টাকা হবে বলে ধারণা। 30টি বড় ড্রামে পাওয়া গেছে গাঁজা, তবে গাঁজার মালিককে পুলিশ ধরতে পারেনি। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন কলমচড়া ওসি রাজীব সাহা। বিএসএফ 74 ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কৃপা স্যার পিটার সিংকে আমরা কলমচড়া থানা আমি ওসি হিসাবে এবং দাস কমান্ডিং স্টাফ নিয়ে আমরা ভূমিকায় যে এখানকার রহিম মিয়ার বাড়িতে 1 নম্বর ফ্লোর আপনি যদি আমরা ওই বাড়িতে আমরা সার্চ করি
বাড়ির যে বসতগুলোতে মাটির নিচে অনেকগুলো মানে গাঁদার দাম ছিল প্রায় 686 কেজি গাঁদা, 2 কেজি গাঁদার বীজ আমরা রিকভার করি এবং আমরা সিজ করেছি। এরকম ডিসকাউন্টের জন্য একটা ইন্ডিকেশন থেকে আমরা একটা গাঁদাগুলোর বাজার মূল্য কত হবে? কৈলাসহরের শ্রীরামপুরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙ্গার পর পুলিশ অভিযুক্তদের কৈলাসহর সিজিএম কোর্টে পাঠায়, একথা জানালেন ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান। কৈলাসহরের শ্রীরামপুরের ট্রায় জংশনে সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসের পাশে অবস্থিত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙ্গার পর কৈলাসহর থানা সমটো মামলা নিয়েছিল। পুলিশ রঞ্জিত নম এবং লিটন সরকার নামে দুই যুবককে গ্রেফতার করার পর রঞ্জিত দাস নামে তৃতীয় আরেক যুবককে গ্রেফতার করে কৈলাসহর সিজিএম কোর্টে পাঠায় বলে ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান। पर्सन को अरेस्ट किया है, उसका नाम है रंजीत दास चंडीपुर से। जो टोटल कितना? टोटल अभी तक 3 लोग अरेस्ट इसमें हो चुका है। तो रंजीत दास अभी आपका पुलिस में अंडर है? रंजीत दास अभी केस में है क्या? नहीं, हमने कोर्ट में फॉरवर्ड कर दिया था। পুলিশ তৃতীয় যুবক রঞ্জিত দাসকে আদালতে পাঠালে রঞ্জিত দাস আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পায়। আদালত রঞ্জিত দাসকে আগামী 1 আগস্ট আদালতে ফের হাজির হওয়ার নির্দেশ দেন। এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব বলেন, এই মামলায় পুলিশকে সাহায্য করার জন্য আগরতলা থেকে ইন্সপেক্টর বিনুলাল কর এবং এসআই আশিস সরকার এই দুজনের একটি সিআইডি দল কৈলাসহরে এসে কাজ করছে। সিআইডি কৈলাসহরে আসার পরেই তৃতীয় যুবক রঞ্জিত দাস গ্রেফতার হয়েছিল। এসছে এবং আমাদের তদন্তে তারা সাংঘাতিক সাহায্য করছে, মানে তারা এসে সাহায্য করার পরেই আমাদের তদন্তের ধারা সুন্দরভাবে অগ্রসর হচ্ছে। সিআইডি কতজনের টিম এসেছে? দুজন অফিসার এসছে। তো মামলাটা কি সিআইডি দেখাশোনা করছে না পুলিশ দেখাশোনা করছে? না, কেসটা তো আমাদের এখানেই কৈলাসহর পিএসসিডি কেস, তারা এসে আমাদের আয়োগকে সাংঘাতিক সাহায্য করছে। থানা সূত্রে জানা যায়, তিনজনকে গ্রেফতারের পর পুলিশ আরও কয়েকজনের যুবকের নাম পায়। পুলিশি দৌড়ঝাঁপ শুরু হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে রয়েছে কয়েকজন যুবক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের সিপিএম ঊনকোটি জেলা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কৈলাসহরের সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির অফিসে বিকেল 5:30 এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক তপন চক্রবর্তী এবং জেলা কমিটির সম্পাদক মণ্ডলীয় সদস্য বিশ্বরূপ গোস্বামী উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মানিক সরকার বলেন, বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙ্গার পর বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক নীতিশ দে কৈলাসহরে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও আগরতলায় বলেছিলেন, শ্রীরামপুরে বৈদ্যনাথের মূর্তি বিজেপি দলের পক্ষে নির্মাণ করে বসানো হবে। মানিক সরকার সাধুবাদ জানান। ওনার দলের পক্ষে ওনার বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দেব সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ওনারা নাকি বিজেপি জায়গাটায় মূর্তি প্রতিস্থাপন করবেন। গুড জেস্টার। এখন এলাকার মানুষ ঠিক করবেন, তারা পয়সা করে দিয়ে মূর্তি বানিয়েছিলেন, তারা যদি নিজেরা আবার ঠিক করেন যে তারা মূর্তি করবেন সেটা তাদের ব্যাপার। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মশাই যদি এরকম বলে থাকেন, আমি তো নিশ্চয়ই তার এই অবস্থানটাকে সাধুবাদ জানাই। নির্বাচনের পর পার্টি অফিস ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। তাছাড়া পুলিশের ভূমিকা নিয়ে মানিক সরকার পুলিশকে কোনো ধরনের দায়ী করেননি। যে কোনো বিষয়ে কেন্দ্রের কাছে হাত পাত্ত, নিজেরা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করত, কাজেই তারা নাকি এখন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন। তার জন্য কি কেন্দ্র পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে শেষের পরেও তারা আবার নতুন করে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ালেন, শেষ বসালেন, রোড ট্যাক্স বাড়ালেন, গাড়ির ভাড়া বাড়ালেন, তাহলে এটা তো গোদের উপর বিস্ফোরণের মতো হলো না? 4-5 রকমের ট্যাক্স একটার উপরে চাপটা কারো উপর দিয়ে যাবে? সাধারণ মানুষ আপনিও কিন্তু বাঁচবেন না থেকে। আপনার রেগা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, তাতে আমরা সরকারে থাকার সময় বাজেটে এমনকি 16-17-18 যে বাজেট তাতে যে টাকা রেখেছিলাম আমরা 1100 কোটি টাকার মতো, যদি সংখ্যাটা আমি ভুল না বলি, আমি মেমোরি থেকে বলছি, এবার গিয়ে দেখা গেলো এটা অনেক অনেক কমিয়ে দেওয়া হয়েছে।
আলটিমেটলি কতদিনের কাজ হবে, আদৌ কাজ হবে কিনা, কেন্দ্র টাকা দেবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না। সবচেয়ে বলা তো কঠিন, পুলিশ তো ধরুন কারা কখন কোথায় মূর্তি ভাঙতে যাবেন এই খবর পুলিশের কাছে আগাম ছিল কিনা তো জানি না, কেমন না। কাজে সব ব্যাপারেই পুলিশকে দায়ী করতে যাওয়া কিন্তু ঠিক হবে না, আমরা এই দৃষ্টিভঙ্গির অনুসারে হতে পারে পুলিশের অজ্ঞাতে এই জিনিস ঘটেছে। পুলিশের এখন দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা কারা এই জিনিসটা করবে এবং নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী ল উইল টেক ইটস ওন কোর্স সেই মতো তারা ব্যবস্থা নেবে। চট করে তাদেরকে দায়ী করতে যাওয়াটা ঠিক হবে না, তারাও সমাজবদ্ধ জীব, আমরা চাইব এরা কোনো দলের না, এরা সমাজের নিরপেক্ষ ভূমিকা তারা নেবে, এটাই তাদের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বগাফা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে ভূমিক্ষয় রোধ, ক্লান্ত পথিকদের ছায়াদান ও গরিব অংশের লোকজনদের উন্নয়নের স্বার্থে হাতে নিয়েছে একগুচ্ছ পরিকল্পনা। শান্তিবাজার মহকুমার অন্তর্গত বগাফা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে ভূমিক্ষয় রোধের জন্য পাহাড়ে, নদী ও নালার পাশে বৃক্ষরোপণ করে ভূমিক্ষয় রোধের উপর বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অপরদিকে ক্লান্ত পথিকদের ছায়াদানে ও বিশ্রামের জন্য রুট সাইড প্ল্যান্টেশন এর মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়। শুধুমাত্র ভূমিক্ষয় রোড ও রুট সাইড প্ল্যান্টেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রামের গরিব অংশের লোকজনের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য বন দপ্তরের উদ্যোগে বেনিফিশিয়ারি নিয়োগ করে কলাবাগান করে দেওয়া হয়। এই কলাবাগান থেকে বেনিফিশিয়ারিরা মাসিক প্রায় 6,000 টাকার উপর পেয়ে থাকেন। বগাফা ফরেস্ট রেঞ্জের এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচির জন্য সাধুবাদ জানান শান্তিবাজারের বুদ্ধিজীবী মহল। এখানে যে রিভার ব্যাংক প্ল্যান্টেশন করছি, এই রিভার ব্যাংক প্ল্যান্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সয়েল ইরিগেশন, যে মাটি ভাঙন রোধ যেটা, ওইটা যেমন এই যে নদীটা, এটা আগে কিন্তু অনেকটা ছোট ছিল, এখন অনেক বড় হয়ে যেতে গেছে। যেমন দুনদিক থেকে ভাঙতে আসে, দেখেন এই যে অবস্থা দুনদিক থেকে। এখন আমরা যখন ব্যাম্বু প্ল্যান্টেশনটা করে দিছি, যখন এগুলো বড় হয়ে যাবো ভাঙনটা রোধ হইব। তো প্রথম আমাদের কাজ হচ্ছে গিয়ে ভাঙন রোধ করা, দ্বিতীয়ত যখন বাসটা হইব এখানকার মানুষ তারা হ্যাঁ ব্যবহার করতে পারবো, ব্যবহারযোগ্য, এটা হচ্ছে আমাদের মূলত রিভার ব্যাংকের উদ্দেশ্য। আর বাকি যে কাজগুলি আমরা নিচে হাতে, যেমন অ্যাগ্রোফরেস্ট্রির ক্ষেত্রে আমরা বেনিফিশিয়ারি ওয়াইজ দিই, অর্থাৎ সিলেক্ট করে যারা পাট্টা ল্যান্ড আছে ওদেরকে। এর মধ্যে আমরা এবছর যেটা নিচ্ছি আমরা হচ্ছে মডেল 6, এখানে ব্যাম্বু থাকে, ফরেস্ট পিসেস এবং ম্যাঙ্গো থাকে, হ্যাঁ, এরপরে মানে মধ্যকালীন যে ফসল এর মধ্যে আনারস থাকবো আর আদা থাকবো। তো এতে তারা স্বয়ং সম্পূর্ণ হইব। একটা সময়ে তারা আমটা বিক্রি করলো, ওই মাঝখানে যখন আমরা আদাটা দিলাম এবং আনারসটা দিলাম, তাহলে ওইটা ওই ফসলটাও তারা পাইলো, হ্যাঁ, ওটা তো এক বছরের মধ্যে পাইলো আর আমটা 2-3 বছর করে পাইলো, এর ফাঁকে ব্যাম্বুটা হয়ে গেল গা বাসটা, এটা তাদের এটা উপার্জনের একটা ভালো রাস্তা। এই রকম করে আমরা কিন্তু যেমন দেবীপুরে আমরা 5 হেক্টার এবছর করতেছি নতুন করে, এর আগেও আমরা করছি, অনেকেই অনেক বেনিফিট পাইছে, মডেল 8 করছি কলা বাগান, হ্যাঁ, এতে প্রচুর লোক আছে এখনও আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কলা কিন্তু এনে বিক্রি করতে আসে ব্লক এলাকায় বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। মঙ্গলবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে পালিত হল 59তম বন মহোৎসব অনুষ্ঠান। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে বন মহোৎসব পালন করা হয়। শুরুতে ছাত্রছাত্রীদের বন্যাত্ম রেলি বিভিন্ন পথ ঘুরে বেড়ায়। স্কুলের বিআরসি হলে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। ভাষণ রাখেন প্রাক্তন শিক্ষক কানাই শীল, শিক্ষা অনুরাগী অসীম দেব রায়, প্রেমনন্দু ভট্টাচার্য সহ অনেকে। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতি ছিলেন প্রধান শিক্ষক বীর মোহন দেববর্মা। বাড়িতে গিয়ে নিজের বাড়ির প্রত্যেক পরিবারে 4-5 জন পরিবারের সদস্য রয়েছে, কেউ না কেউ সেটাকে পরিচর্যা করবে। তাহলে কি হচ্ছে, এই কল্যাণপুর এলাকায় 500 পরিবার যদি থেকে থাকে, তাহলে 500টা গাছ আগামী 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে সেখানে কি হবে, সবুজ আয়োজন, যেটা আমাদের দিল্লি শহরে আছে, যেমন কল্যাণপুরে। শেষে বিভিন্ন চারা গাছ রোপণ করা হয় স্কুল চত্বরে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সাবরু মহকুমার 39 মনু বনকুল যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে কলাছড়া থৈলাক তুইশা কমিউনিটি হলে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবরু মহকুমার 39 মনু বনকুল যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে কলাছড়া থৈলাক তুইশা কমিটির হলে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়লাল দাস, জেলা সভাপতি বিশ্বনাথ দাস, যুব নেতা রূপঙ্কর দে, জনজাতি তুর্কি নেতা মাইটলা ফ্রু মগ প্রমুখ। 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা এই আসনটি জিততে জিততে হেরে গেছি,
আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গেছি। আজকে সেখানে একটা রণকর সেখানে রণকৌশল তৈরি করা হচ্ছে, যুবকদেরকে, যুব মোর্চা কর্মীদেরকে আরও সংঘবদ্ধ করে প্রত্যেকটি বুথে মজবুত সংগঠন ইতিমধ্যেই করা হয়েছে। আগামী লোকসভা, পঞ্চায়েত, ভিলেজ কমিটি নির্বাচন আছে, প্রত্যেকটি ওয়ার্ড গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে জিততে হবে। তার জন্য প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সরকারের যে সুফলগুলি এবং আমাদের সরকারের যে জনকল্যাণমুখী যে কাজগুলি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের যুবকর্মীদেরকে মানে প্রশিক্ষিত করার জন্য আজকের এই কর্মসূচি। আশা করি আজকের পরে আমাদের যুব মোর্চার কর্মীরা প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে আমাদের সরকারের যে সাফল্য তুলে ধরবে, এতে করে এই এলাকার মানুষ আগামী দিনের প্রত্যেকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকেই আশীর্বাদ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।